কোনো একটা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কেনার সময়, যেমন ধরুন ফ্রিজ বা এসি, এই সমস্ত জিনিস কেনার সময় আমরা সবার প্রথমে জানতে চাই যে এর এনার্জি এফিসিয়েন্সি কতটা, আর আমরা সাথে সাথে এটাও দেখি যে এর রেটিং কী আছে, মানে 3-স্টার রেটিং না 5-স্টার রেটিং না 4-স্টার রেটিং না এই যে স্টার রেটিং, এই জিনিসটা কিন্তু আমরা জানতে চাই। কিন্তু আমরা যখন কোনো একটা প্যাকেজড ফুড কিনি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই সচেতনতা দেখাই না, আমরা কিন্তু জানতে চাই না যে এর মধ্যে কতটা পরিমাণ স্বাস্থ্যকর জিনিস আছে আর কতটা অস্বাস্থ্যকর জিনিস আছে। হ্যাঁ, সেই দিন কিন্তু এবার শেষ হতে চলেছে, কারণ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর তরফ থেকে কিছু ড্রাফট গাইডলাইন্স বা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত প্যাকেজড ফুডের ক্ষেত্রে সেখানে ম্যান্ডেটারি লেবেলিং করতে হবে। মানে প্রত্যেকটা প্যাকেজড ফুড যখন আমরা কিনবো তার সামনে কিন্তু আমরা বড় বড় হরফে আমরা দেখতে পাবো যে তার মধ্যে কতটা স্বাস্থ্যকর জিনিস আছে এবং কতটা অস্বাস্থ্যকর জিনিস আছে। তার সাথে সাথে সেখানে কিন্তু স্টার রেটিংও থাকবে, মানে যদি কম রেটিং থাকে তার মানে সেখানে অস্বাস্থ্যকর জিনিসের পরিমাণ বেশি, আর যদি স্টার রেটিং ভালো হয় তাহলে তার মানে সেখানে স্বাস্থ্যকর জিনিসের পরিমাণ বেশি। সো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল ভিডিও। তো চলো শুরু করা যাক। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে স্টার রেটিংটা প্রপোজ করা হয়েছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান নিউট্রিশন রেটিং বা INR। সেখানে কিন্তু সবচেয়ে যে আনহেলদি ফুড তার জন্য 0-স্টার রেটিং থাকবে এবং সবচেয়ে হেলদিয়েস্ট ফুডের জন্য কিন্তু 5-স্টার রেটিং থাকবে। এখন এই রেটিংগুলো কিসের কিসের ওপরে নির্ভর করবে? এই রেটিংগুলো দেখা হবে হচ্ছে এর মধ্যে মূলত কী কী নিউট্রিশন রয়েছে বা কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেই খাবারটা তৈরি। যেমন দেখা হবে হচ্ছে এর মধ্যে কতটা সল্ট আছে বা কতটা নুন আছে, কতটা সুগার বা চিনি আছে, কতটা ফ্যাট আছে, কতটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল জাতীয় জিনিস আছে, কতটা লেজিউমস আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু এই রেটিংটা ডিসাইড করা হবে। এখন আপনারা ভাবতেই পারেন যে এতদিন পর্যন্ত এই সমস্ত জিনিস তো প্যাকেটের পিছনে লেখাই থাকতো। হ্যাঁ, প্যাকেটের পিছনে কিন্তু এই সমস্ত জিনিস লেখা থাকতো, কিন্তু সমস্ত কিছু কিন্তু লেখা থাকতো না, বা FSSAI এর যে সমস্ত গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু সব কিছু ডিটেলসে লেখা থাকতো না, এবং সেটা প্যাকেটের পিছনে এতটাই ছোটো করে লেখা থাকতো যে আমরা বেশিরভাগ সময় সেটাকে কিন্তু অ্যাভয়েড করে যেতাম বা এড়িয়ে চলতাম। সত্যি কথা বলুন তো আপনাদের মধ্যে কতজন সেই প্যাকেটের পিছনে লেখাগুলো পড়ে দেখেন এবং সেই দেখে আপনারা খাবারটা কেনেন? এবার থেকে কিন্তু এই যে লেবেলিংটা বা এই যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু প্যাকেটের সামনে বড় বড় হরফে কিন্তু দেওয়া থাকবে। এবং সেই লেবেলিংগুলো কীভাবে করা হবে? প্রথমত করা হবে হচ্ছে ডেইলি ইনটেক গাইড, মানে হচ্ছে আমাদের যে সুস্থ শরীরে কোন জিনিসটা কতটা পরিমাণে দরকার বা ডাক্তাররা কোন জিনিসটা আমাদের রেকমেন্ড করেন, কতটা পরিমাণে আমাদের ডেইলি সেই জিনিসটা খাওয়া উচিত বা গ্রহণ করা উচিত একটা সুস্থ সবল মানুষের জন্য, সেই অ্যামাউন্ট অফ জিনিসটা বা সেই পরিমাণ জিনিসটা আমি যে খাবারটা কিনছি তার মধ্যে কী প্রপোর্শন বা কী রেশিওটা আছে বা কতটা আছে, এই জিনিসটা কিন্তু লেবেলের মধ্যে লেখা থাকতে পারে। দুই নম্বর হচ্ছে নিউট্রিশন ইনফরমেশন প্যানেল, মানে আমি যে খাবারটা কিনছি তার মধ্যে কী কী নিউট্রিশন ভ্যালু রয়েছে বা কী কী জিনিস রয়েছে বা কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, সেই সমস্ত জিনিস কতটা পরিমাণে আছে সেই অ্যামাউন্টগুলো কিন্তু লেখা থাকবে সেই লেবেলের মধ্যে। তিন নম্বর হচ্ছে ট্রাফিক লাইট লেবেলিং, এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে যেমন ধরুন ফ্যাট বা সুগার হতে পারে বা সল্ট হতে পারে, এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন কালার কোডিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে সেই লেভেলে দেখানো হবে। যেমন কোনো একটা খারাপ বা অস্বাস্থ্যকর জিনিসের জন্য সেখানে কিন্তু রেড কালারের একটা দাগ দেখা যেতে পারে, বা কোনো একটা স্বাস্থ্যকর জিনিসের জন্য সেখানে গ্রিন দাগ দেখা যেতে পারে বা অরেঞ্জ দাগ দেখা যেতে পারে, এইভাবে বিভিন্ন কালার কোডিংয়ের মাধ্যমে কিন্তু বোঝানো যেতে পারে যে কোন খাবারটা স্বাস্থ্যকর আর কোনটা কিন্তু অস্বাস্থ্যকর। চার নম্বর হচ্ছে এখানে কিন্তু একটা ওয়ার্নিং লেভেল করা যেতে পারে যে এই খাবারে কিন্তু বেশি পরিমাণে সুগার আছে বা এই খাবারটা কিন্তু হাই ফ্যাট আছে, এই সমস্ত ওয়ার্নিং লেভেলগুলো দিলে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা অনেক বাড়বে এবং তারা যখন চোখের সামনে সেটা দেখতে পারবে কেনার সময় সেক্ষেত্রে তারা কিন্তু সেই বুঝেই জিনিসটা তারা কিনবেন। এবং সবশেষে থাকবে কিন্তু স্টার রেটিং। হ্যাঁ, স্টার রেটিং কিন্তু প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই থাকবে যে সেটা কতটা হেলদি আর কতটা আনহেলদি, সেই স্টার রেটিং দেখে কিন্তু মানুষ আন্দাজ করতে পারবে বা মানুষ বুঝতে পারবে যে কোন খাবারটা তার কেনা উচিত আর কোনটা তার কেনা উচিত নয়, ঠিক যেমনটা আমরা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে কিন্তু করে থাকি। এখন প্রায় সমস্ত প্যাকেজিং ফুডের ক্ষেত্রে কিন্তু এই যে স্টার রেটিং সেটা ম্যান্ডেটারি করা হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যেমন অ্যালকোহলিক যে বেভারেজগুলো আছে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এছাড়া দুধ এবং দুগ্ধজাত পদার্থের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলোকে ছাড় দেওয়া হয়েছে। আপনাদের অনেকেরই মনে হতে পারে হঠাৎ করে এখন এই লেবেলিংয়ে কী দরকার পড়লো? হ্যাঁ, লেবেলিংয়ের দরকারটা এই কারণে যে এক্সপার্টরা মনে করছেন যখন এই বড় বড় হরফে তারা বা ক্রেতারা চোখের সামনে এই লেবেলিংগুলো দেখতে পারবেন তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়ে যাবেন যে তারা কি খাচ্ছেন আর তারা কি খাচ্ছেন না সেই ব্যাপারে। কারণ ভারতবর্ষে যে সমস্ত মৃত্যু হয় তার 60% মৃত্যুই কিন্তু হয় হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ থেকে। ডায়াবেটিস বা ওবেসিটি বা হার্ট অ্যাটাক বা হাইপারটেনশন এই সমস্ত রোগের প্রধান এবং অন্যতম একটা কারণ হতে পারে কিন্তু এই অস্বাস্থ্যকর খাবারগুলি। হ্যাঁ, বেশি পরিমাণে সুগার বা ফ্যাট বা সল্ট এই সমস্ত খাবারগুলো যখন আমরা খাই তখন কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত রোগগুলি দেখা যেতে শুরু করে, এবং যখন এই লেভেলিং হয়ে যাবে তখন আশা করা যায় যে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং তারা এই ধরনের খাবার কম খাবেন। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের যে ওভারঅল হেলথ বা আমাদের দেশের জনগণের যে ওভারঅল হেলথ সেই হেলথের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আশা করা যেতে পারে।
এবার আপনারা বলবেন হয়তো এরকম কি অন্য কোনো দেশে এক্সপেরিমেন্ট করা হয়েছে বা অন্য কোনো দেশে কি এর কোনো সুফল পাওয়া গেছে? এর উত্তরও কিন্তু হ্যাঁ, অন্য দেশেও কিন্তু এর সুফল পাওয়া গেছে। পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, এই তিনটি যে অর্গানাইজেশন আছে তাদের একটি সম্মিলিত যে রিসার্চ পেপার, সেখানে কিন্তু দেখা গেছে যে চিলি নামক যে দেশ, ল্যাটিন আমেরিকার যে চিলি নামক দেশ আছে, সেখানে যখন এই লেবেলিং ইন্ট্রোডিউস করা হয়েছে, সুগারি ড্রিঙ্কস খাওয়া কিন্তু সেখানে 24% কমে গেছে। সো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাও, আর এই বিষয়ে তোমাদের কি মতামত, এই জিনিসটা কতটা আমাদের দেশে ফলপ্রসূ হবে কি হবে না, এবং মানুষ কি সচেতন হবে কি হবে না, সে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।